Happy Shohid Diwas! Shohid Diwas! Happy Shohid Diwas! দিদি বলছে যে তোর বউয়ের জন্য আমি খেতেও পাচ্ছি না, হ্যাঁ মানে আমি বলছি কি খাবারের মেশিনও হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ভ্লগ। তো গাইস আমি কিন্তু আজকে বিকাল 4টা থেকে একদম ভ্লগটা শুরু করছি, আর তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ আজকে আমি যাচ্ছি একটা অ্যানিভার্সারিতে, আর আমি একা যাচ্ছি না, সেখানে নিশিতাও যাচ্ছে, কারণ নিশিতারই একটা দিদির অ্যানিভার্সারি। তো চলো বেশি ভাট বকবো না, আছে এখনো অনেক কিছু কিনতে হবে, ঠিক আছে, গিফট টিফট এগুলো কিনতে হবে আর ওকেও নিতে যেতে হবে। তো চলো আগে ওকে নিতে যাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা একদম স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। জিত ফাইনালি আমাদের বাড়িতে চলে এসছে আর আমরা বেরিয়েও গেছি। দেখো তিশাও যাচ্ছে, মানে এটা আমার কাকার ছোট মেয়ে, আর বড় মেয়ের অ্যানিভার্সারিতে যাচ্ছি আমরা। বড় মেয়ে ছোট মেয়ে, আমাদের বাড়িতে মেয়ে বেশি। আর যাই হোক, এই বিয়েটা মানে হলো কদিন আগে, কিন্তু দেখতে দেখতে এক বছর কেটে গেল। তাই প্রথম অ্যানিভার্সারিতে যাচ্ছি, ফার্স্ট অ্যানিভার্সারি। তো চলো এখন রাস্তা দিয়ে গিফট কিনবো, তারপরে তোমাদের সাথে তখন গিয়ে দেখা হচ্ছে। চারঘাট বাজার থেকে এখনো গিফট টিফট কিনতে হবে, তারপরে যেতে হবে। তখন তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, চলো। ভালো লাগছে এটা? তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা এখন একটা শাড়ির দোকানে, আর এখন এদিকে শাড়ি টাড়ি পছন্দ চলছে ম্যাডামের। অনেক ডিসাইড করে, মানে ডিসাইড করা হলো যে একটা শাড়ি নেওয়া হবে দিদির জন্য। হ্যাঁ ফাইনালি আমাদের এই শাড়িটা পছন্দ হয়েছে, এখন তাহলে এটাই প্যাকিং করো, এটাই দিয়ে দাও। আমি মিষ্টি খাই না এদিক থেকে, আমার সুগার টুগার কিছু নেই, তবুও খাই না এখন, ওই জন্য এখনো যেতে পারিনি। তারপরে মিষ্টি নেওয়া হয়ে গেছে, দিয়ে একবারে দিদির বাড়ি গিয়ে এইবার কই বাড়ির লোক, কই বাড়ির লোক নেই কেউ। গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, দিদির বাড়ি। বাড়ির লোক এখন বেরোচ্ছে, আমাদের নাইট হবে, ভালো আছে? বাড়ি পাচ্ছি না গো রে, চলো। আপনার অ্যানিভার্সারি গিফট এটা ঘরে আই কি ঘরে আই নে না ঘরে আই নে না না এসে শুরু হয়ে গেছে বান্ধবী দিয়ে। চলো এই ঘরে হবে, দিদির মাইমা না দিদির শাশুড়ি, আমার মাইমা আর কি, দিদির মাইমা। কি রান্না হচ্ছে দি? বিরিয়ানি হচ্ছে এখন, এদিকে দাদি দিদি আছে রান্না করছে, এদিকে কাটা কোটা হচ্ছে, স্যালাড হবে, তাই ও এখানে পকোড়া হবে।
তোমরা তো দেখলে এদিকে রান্না বান্না চলছে আর এদিকে আমাদের গোছানো এই যে কমপ্লিট মোটামুটি এই যে পুরোটা দিয়ে এই সব থেকে এই যে পাত্র দেখো ওয়েলকাম ড্রিংকস পেয়ে গেছি ঠিক আছে ফ্রুটি দিয়ে ওয়েলকাম ড্রিংকস শুরু হয়েছে আর তারপরে যে সেই যে সাজানো শুরু করেছি আর মানে একদম ব্লক করার টাইমই পাইনি ব্লক করার টাইমই ছিল না আর এদিকে তোমার আরেকটা কথা যেটা একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে মালা আনতে ভুলে গেছি আর এখন আমাদের এদিকে রাত্রেবেলা মালাও পাওয়া যাবে না এটাই হচ্ছে সমস্যা এখন কিছু বলার নেই স্যাড ফার্স্ট টাইম অ্যানিভার্সারি মানে প্রথম বছর এটা কিন্তু মালাটাই শুধু নেই আর সব কিছু একটা টুকটাক আনা আছে শুধুমাত্র মালাটাই আনা হয়নি আমিও জানি না আর জামাই বড় ওইদিকে আনেনি আমি সেটাও জানি না তো চলো দেখা যাক একবারে সবাই গোছের কাছে আসুক তারপরে আবার যখন অনুষ্ঠানটা শুরু হবে তখন আবার দেখা হচ্ছে ঠিক আছে নাহলে এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে জামাই বউর সাথে জামাইবু কথা বলতে পারছে না চলো সুদীপ্ত দেখো আমরা যে গিফট দিয়েছি আমরা বন্ধু ঠিক আছে আমরা গিফট দিয়েছি আমরা চাই না তোমরা ছাড়াছাড়ি হও আমাদের গিফট যুগল বন্ধু যতক্ষণ না মেলাবে ততক্ষণ তোমাদের জীবনে ফুরফুরে হবে যেই মেলাবে তোমাদের জীবন ফুরফুরে হয়ে যাবে ফুরফুরে হওয়ার পরে আমরা চাই সেই ফুরফুরে জীবনে মিষ্টি একটা প্রাণ আসুক সেই প্রাণ নিয়ে আমার কাকু আর কাকিমা দুজন খেলা করবে যত শীঘ্রই হোক সেই ফুরফুরে আমরা যে বন্ধুরা দিয়েছি তোমাদের ফুরফুরে জীবন গড়ার জন্য তোমরা সেই ফুরফুরে জীবন থেকে নতুন প্রাণ করো আর সেটার থেকে বুঝলে আমাদের কাকু কাকিমা যেন সুখ শান্তিতে থাকুক কমপ্লিট এটা আমাদের বন্ধুদের থেকে তোমাদের আবেদন হাততালি হাততালি কোথায় এত সুন্দর বললো হ্যাপি শহীদ দিবস শহীদ দিবস একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে এবার খাওয়া দাওয়ার পালা ঠিক আছে আর তার আগে একটু না না ঠিক আছে সেটা তোমরা এমনি ব্লগে দেখতে পাবে না ঠিক আছে চলো পরে আসছি আবার খাওয়া দাওয়ার সময় একবারে ফাইনালি একদম নিশিতা ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে এসেছে আর আমি তো ড্রেস চেঞ্জ করিনি তার কারণ বিরিয়ানি খাবো আগে বিরিয়ানি খাবো কারণ বিরিয়ানি দেখতেই পাচ্ছ দাদা একদম রেডি করে দিয়েছে আমাদের এক দাদা তো বিরিয়ানির লোভে আর থাকতে পারছি না আর আমরা ছাদে চলেও এসেছি ঠিক আছে ছাদে হচ্ছে খাওয়ার জায়গাটা ছাদে করেছে কারণ জায়গা তো শর্ট আমাদের এখানে তো ওই জন্য যাইবু ছাদেই জায়গা করেছে খাওয়ার জন্য তো এদিকে হচ্ছে খাওয়ার জায়গা সব দাঁড়াও দেখিয়ে দিই একবার এদিকে সব স্মোকিং স্মোকিং করছে এখন দরকার নেই ঠিক আছে এখন দরকার নেই স্মোকিং করছে ওরা লজ্জা পেয়ে যাবে তো একটু পরে ওখানেই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হবে তো চলো একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে বেশি একটা ব্লগ করতে পারছি না কারণ এত মানুষ আজকে এক জায়গায় হয়েছে না আমাদের অনুষ্ঠান নিজেদের অনুষ্ঠান আর সব দাদা সাদারা বলো
কি বলবো, আমার মাথা কি আঠা ওরা স্প্রে দিয়েছে পুরো, দেখো। আর ওই ড্রেসটা আমি চেঞ্জ করেছি, কারণ হলো ওটা পরে আমি বেশিক্ষণ থাকতে পারছি না, আমি পুরো একদম মাটিতে লেটাচ্ছি যেতে বলে, তার জন্য আমি ফিরে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। তাহলে কি খাওয়ার সময় একবার দেখা হচ্ছে আমাদের? তাহলে খাওয়ার সময় একবার দেখা, মানে তুমি আজকে ভীষণ খাবার, এটা আমার আগে ওই জায়বো দিদি, মানে আমাদের কি হবে দিদি হবে, হ্যাঁ দিদি, তো দিদি বলছে যে তোর বউয়ের জন্য আমি খেতেও পাচ্ছি না। হ্যাঁ মানে আমি আমি বলছি কি খাবারের মেশিনও খেতে পারছো না, মানে খাবারের মেশিন। ফাইনালি আমরা খেতে বসে গেছি আর আমরা খাচ্ছি বিরিয়ানি, আর এদিকে দিদি দিদি সবাই বসে গেছে, লাস্ট ব্যাচ এটা, ঠিক আছে লাস্ট ব্যাচে আমরা খেতে বসেছি। চলো খেয়ে দেয় নি বিরিয়ানি চিকেন আর কি, আর কিছু না, সালাড। এদিকে দিদি খেতে বসেছে, এদিকে আমার শালি খেতে বসেছে। গাইস আমি খেতে ভালোবাসি বলে আমাকে একদম আস্ত টমেটো দিয়ে দিয়েছে, তার জন্য ঠিক আছে তো কিছু লাগবে কি জানো